স্বাগত জানাচ্ছি সংবাদে আপনাদের সঙ্গে আমি থাকছি আজ থেকে চালু হয়েছে সর্বজনীন পেনশন স্কিম প্রত্যয় রাষ্ট্রীয় মালিকানাধীন প্রতিষ্ঠান সংস্থা ব্যাংক এবং পাবলিক বিশ্ববিদ্যালয় সহ চারশো সংস্থা এবং প্রতিষ্ঠানের নতুন কর্মকর্তা কর্মচারীদের জন্য প্রত্যয় প্রযোজ্য হবে প্রত্যয় পেনশন স্কিমে কর্মচারীদের মূল বেতনের দশ শতাংশ বা সর্বোচ্চ পাঁচ হাজার টাকার মধ্যে যেটা কম তা কাটা হবে এবং সমপরিমাণ অর্থ সংশ্লিষ্ট প্রতিষ্ঠান বা সংস্থা দেবে এদিকে প্রত্যয় স্কিম বাতিলের দাবিতে একযোগে অনির্দিষ্টকালের কর্মবিরতির ঘোষণা দিয়েছেন পঁয়ত্রিশ সরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষকেরা স্কিমের প্রজ্ঞাপন প্রত্যাহার সুপার গ্রেডে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের এবং শিক্ষকদের জন্য স্বতন্ত্র বেতন স্কেল প্রবর্তনের দাবিতে আন্দোলন করছেন শিক্ষকেরা দর্শক এই মুহূর্তে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী সাকিবুর রহমান সাকিব সাকিব এই যে সার্বজনীন পেনশন স্কিম এটি যে বিরোধিতা করছেন শিক্ষকরা এটার কারণ কি আর আন্দোলন তারা কতদিন চালিয়ে যাবেন এরকম কোনো হুশিয়ারি দিয়েছেন কিনা ঢাকা কিন্তু সহ সারা দেশে আন্দোলন ছড়িয়ে পড়েছে আমরা বুয়েটের শিক্ষকদের সঙ্গে কথা বলেছিলাম তারাও আন্দোলন করছেন তারা এক ঘন্টা শিক্ষকরা ক্যাম্পাসে অবস্থান করে তারা আন্দোলন করেছেন পাশাপাশি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় জগন্নাথ বিশ্ববিদ্যালয় রাশে বিশ্ববিদ্যালয় সহ সারা দেশের যে পাবলিক বিশ্ববিদ্যালয়গুলো রয়েছে সেখানে তারা আন্দোলন করছে আমরা ফেডারেশনের সভাপতির সঙ্গে কথা বলেছিলাম তিনি আমাদেরকে বলেছেন যে এটি শিক্ষকদের আত্মমর্যাদার জন্য লড়াই তারা এই লড়াইয়ে লড়তে চান এবং যতক্ষণ না সরকারের উচ্চ পর্যায়ে তাদের সঙ্গে বৈঠক করবেন অর্থ মন্ত্রণালয়ে তাদের সঙ্গে বৈঠক করবেন ততক্ষণ পর্যন্ত তারা এই আন্দোলন তারা চালিয়ে যাবেন এছাড়াও আমরা শিক্ষার্থীদের সঙ্গেও কথা বলেছিলাম শিক্ষার্থীরা যেটি বলেছেন যে আসলে তারা চান শিক্ষকদের এই যৌক্তিক আন্দোলন যত তাড়াতাড়ি সম্ভব শেষ করে যেন তারা আবারও ক্লাসে ফিরতে পারে এবং বিশেষ করে নতুন বর্ষের শিক্ষার্থীরা কিন্তু আজকে থেকে তাদের ক্লাস শুরু হওয়ার কথা ছিল নবীন বরণ হওয়ার কথা ছিল সেই নবীন বরণ হয়নি সেটার কিছুটা আক্ষেপ রয়েছে শিক্ষকরাও বলেছেন তাদেরও কিছুটা আক্ষেপ রয়েছে তারাও চাচ্ছিলেন যে নবীন শিক্ষার্থীদেরকে তারা বরণ করে নেবেন ক্লাসে ফিরবেন কিন্তু সরকারের এমন একটি সিদ্ধান্তকে তারা মেনে নিতে পারছেন না যার ফলে এই আন্দোলন চলছে এবং আন্দোলন যারা করছেন শিক্ষকরা বলেছেন যে অর্থ মন্ত্রণালয় বা অর্থমন্ত্রী যে সকল বক্তব্য দিয়েছেন সেগুলোকে তাদের প্রত্যাহার করতে হবে কেনই সবসময় শিক্ষকদের উপরে ধরনের কিছু দায় চাপিয়ে দেয়া হচ্ছে সেটিও তারা বারে প্রশ্ন তুলছেন সব মিলিয়ে বলা চলে যে আজকের মতো আন্দোলন শিক্ষকরা যারা অবস্থান করছেন সেটি প্রায় শেষ আগামীকালকেও তারা এখানে অবস্থান কর্মসূচি নেবেন এবং সারা দেশের যে কর্মসূচিগুলো রয়েছিল সেটি চলমান থাকবে রিদুয়ানা আপনাকে ধন্যবাদ দর্শক আমরা সাকিবের কাছ থেকে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে শুনছিলাম এই মুহূর্তে আমরা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের কর্মবিরতির বিষয়ে জানবো সেখান থেকে জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন জিয়াউর রহমান জিয়া জিয়া পঁয়ত্রিশ সরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা কর্মবিরতির কথা বলছিলেন কিছুক্ষণ আগে সাকিব আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের কথা জানাচ্ছিলেন আপনি জানাবেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা কি বলছেন এবং তারা ক্লাস বর্জন করেছেন এবং যে কোনো পরীক্ষা বর্জন করছেন গতকালে আমরা যেটি দেখেছি যে ক্লাস পরীক্ষা তারা নিয়েছিল তাদের আজকে থেকে তারা সব ধরনের ক্লাস বর্জন করেছেন তারা যেটি বলছেন যে তাদের যা দাবি না আদা হওয়া পর্যন্ত তারা তাদের আন্দোলন চালিয়ে যাবেন আমরা যদি দেখি যে এই ক্ষেত্রে দেখায় যে শিক্ষক সমিতি তারা বসে তারা সে সর্বাত্মক কর্মবিরতি এবং প্রতিবাদী সভা সভা করছেন এবং তারা এখানে বসে আছেন এবং তারা সব ধরনের কর্মসূচি আর কি অফিসার সমিতির সদস্যরাও রয়েছেন তারাও এটার সাথে করেছেন এছাড়া জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতি অফিসার সমিতি এবং কর্মচারী সকলে এই দাবির সাথে একাত পোষণ করছেন তো আমরা যদি একটু কর্মচারী সমিতি অফিসার সমিতির কথা বলি তাহলে আসলে আপনাদের দাবিটার জন্য আপনারা কতদিন আন্দোলন চালিয়ে যাবেন কি মেসেজটা দিতে যাচ্ছি টিভি মিডিয়া সহ সকল মিডিয়াকে অফিসার সমিতির পক্ষ থেকে শুভেচ্ছা জানাচ্ছি আমরা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় অফিসার সমিতি আন্তঃ বিশ্ববিদ্যালয় অফিসার সমিতির আহ্বানে আগামী তিন দিন এক তারিখ দুই তারিখ ও তিন তারিখ তিন দিন পূর্ণ দিবস কর্মবৃত্তি ও প্রতিভা সভার আয়োজন করেছি এবং আমরা বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে কাজ করি দেশকে শিক্ষা প্রতিষ্ঠানকে এগিয়ে নেওয়ার জন্য আমরা আন্দোলনের জন্য নয় আজ আমরা আন্দোলনে নেমেছি দেশের দুষ্ট মধ্যে বিভেদ সৃষ্টি করার লক্ষ্যে এই আন্দোলনের করেছে আমরা চাই সুচক্ষ মাননীয় প্রধানমন্ত্রী আমাদের যে সেই কালো যে আইনটি যা কালো আইনটি পেনশন প্রথাটি বাতিল করে পূর্বের নেই যে পেনশন প্রথা ছিল তার মধ্যে আমরা ফিরে যেতে পারি আমরা বাংলাদেশ উনি যেটি যে পূর্বের যে পেনশন কাঠামো সেটি ওনারা বলবৎ চাচ্ছেন আমরা যদি একটু কথা বলি যে আপনারা আপনাদের দাবির সাথে জাহিনা আর কোন কোন সংগঠন জড়িত হয়েছেন আমাদের আপনারা জানেন যে পেনশনটা হচ্ছে অফিসার কর্মচারীদের সহায় সম্বল এটা হচ্ছে অসময়ের সেফগার্ড আর কি সেই পেনশন নিয়ে সরকার এই ধরনের একটা সিদ্ধান্ত আমরা ঘৃণা বলে প্রত্যাখ্যান করেছি আমাদের এই আন্দোলনের সাথে বর্তমানে অফিসার সমিতি কর্মচারী সমিতি এবং কর্মচারী আমরা ঐক্যবদ্ধভাবে এই আন্দোলন করে যাচ্ছি এবং আমাদের এই পেনশন বিধিটা আমরা পূর্বের বিশ্ববিদ্যালয় থেকেই প্রণীত হবে আমরা সেই আশা করি সেটা শুনছিলাম যে জাহাঙ্গীরগর বিশ্ববিদ্যালয় শুধু শিক্ষক সমিতি না এখানে অফিসার সমিতির কর্মচারী জিয়া জানাচ্ছিলেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে ধন্যবাদ তাকে পরে খবরে যাব ঢাকা বিশ্ববিদ্যালয় দুই সালের মধ্যে উচ্চতর গবেষণা প্রতিষ্ঠানে পরিণত আর সালে গবেষণা প্রধান করার করেছেন উপাচার্য অধ্যাপক ডক্টর এস এম মাকসুদ কামাল সকালে ঢাকা বিশ্ববিদ্যালয় দিবসের উদ্বোধন করে কথা বলেন তিনি বিশ্বব্যাপী উচ্চশিক্ষায় যে স্থানান্তর শুরু হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় সে লক্ষ্যে কাজ করছে বলেও জানান উপাচার্য বিশ্ববিদ্যালয় দিবস উপলক্ষে সকালে টিএসসিতে র্যালি কেক কাটা সহ দিনব্যাপী বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন থাকবে রাজ্যের অক্সফোর্ড খ্যাত ঢাকা বিশ্ববিদ্যালয়ের একশো প্রতিষ্ঠা প্রতিষ্ঠাবার্ষিকী আজ উনিশশো সালের এই দিনে আনুষ্ঠানিক শিক্ষা কার্যক্রমের মাধ্যমে আত্মপ্রকাশ ঘটে এই প্রতিষ্ঠানটির সাইবার জগতে তৎপরতা থাকলেও দেশে আর কখনোই জঙ্গি উত্থানের সুযোগ নেই বলে জানিয়েছেন র্যাবের মহাপরিচালক হারুন রশিদ সকালে আর্টিজান হামলার বছরে গুলশানে নিহতদের স্মরণে নিবেদন শেষে কথা বলেছেন তিনি আরও জানাচ্ছেন সুমন ইতিহাসের নজিরবিহীন জঙ্গি হামলায় আট বছর আগে হোলি আর্টিজনে নৃশংসভাবে হত্যা করা হয় সতেরো বিদেশি সহ বাইশ জনকে নিহতদের স্মরণে শ্রদ্ধা জানাতে বেলা বারোটায় গুলশানের ঊনআশি নম্বর রোডের সেই বাড়িতে আসেন কূটনৈতিকরা ফুল দিয়ে স্মরণ করেন নিহতদের সেদিনের সেই পৈশাচিক ঘটনায় পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে নিহত হন দুই পুলিশ সদস্য তাদের স্মরণে গুলশানের দীপ্ত শপথ ভাস্কর্যে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো শেষে জঙ্গিবাদ নিয়ে কথা বলেন র্যাব মহাপরিচালক আমাদের সারাক্ষণ সার্বক্ষণিক আমরা কিন্তু নজরদারি করছি এবং আমরা সেটি শুধুমাত্র যে ফিজিক্যাল তা নাগর বলব যে আপনার সোশ্যাল মিডিয়ার সোশ্যাল মিডিয়াতেও কিন্তু ওরা নানাভাবে নানা প্রচারণা করার চেষ্টা একসময় করেছে বা আপনার বিভিন্নভাবে যোগাযোগের যে তাদের মাধ্যম আপনারা জানেন যে ওরা একসময় ডার্ক ব্যবহার করেছে আপনারা জানেন যে সেই বিষয়গুলো কিন্তু আমরা তবে মাথাচাড়া দেওয়ার আর কোনো সুযোগ পাবে না তারা এ সময় অনলাইনে উগ্রবাদী প্রচারে চ্যালেঞ্জ মোকাবেলায় পুলিশের সক্ষমতা থাকার কথা বলেন ডিএমপি কমিশনার যে কোনো ধরনের চ্যালেঞ্জ মোকাবেলার শক্তি বাংলাদেশ পুলিশের রয়েছে এবং আমাদের যে সিটিটিসি এবং নন্দবাস সংগঠনগুলো সেগুলো রয়েছে এবং তাদের তৎক্ষণাৎ আছে আশা করি আমরা আমাদের যে চলমান শান্তিপূর্ণ অবস্থা সেটি জঙ্গিবাদ বৈশ্বিক সমস্যা উল্লেখ করে ডিএমপি কমিশনারের দাবি অন্য দেশের চাইতে ভালো অবস্থানে রয়েছে বাংলাদেশ সুমন তানভীর আর টিভি ঢাকা কোনো ব্যক্তির দায় বাহিনী নেবে না জানিয়ে যে কোনো দুর্নীতির সংবাদ প্রচারের ক্ষেত্রে যাচাই বাছাই করে প্রচারের অনুরোধ জানিয়েছেন পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশনের সভাপতি মনিরুল ইসলাম সোমবার হোলি আর্টিজান হামলার আট বছরে গুলশানে নিহতের স্মরণে তৈরি করা স্মৃতিস্তম্ভে শ্রদ্ধা নিবেদন শেষে এ কথা জানান তিনি সম্প্রতি পুলিশের বেশ কজন সদস্যের দুর্নীতি নিয়ে গণমাধ্যমের সংবাদের প্রতিবাদে জানায় পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশন মনিরুল ইসলাম বলেন অ্যাসোসিয়েশন অনুরোধ করেছে রাখা না রাখা গণমাধ্যমের সিদ্ধান্ত আমাদের এক কর্মকর্তা সম্পর্কে বলা হলো যে তিনি সপরিবারে পালিয়ে গেছেন কিন্তু তিনি আসলে পালিয়ে যাননি তো সেই কারণে আমরা অনুরোধ করেছি প্রতিবাদের পাশাপাশি আমরা কিন্তু কোনো নির্দেশনাও দিই নাই অন্য কোনোভাবে আপনাদের অর্ডার করি নাই আমরা অনুরোধ করেছি যে যে কোনো এটা এটি স্বাভাবিক যে যে কোনো শুধু পুলিশ সদস্য কেন যে কোনো নিউজ করার আগে একটু ভালোভাবে যাচাই বাছাই করার অনুরোধ করেছি ব্যক্তির দায় আসলে সংগঠন না সেটিকে আমরা অ্যাফোর্ড করি দুর্নীতি রোধে আইন অনুযায়ী সরকারি কর্মকর্তাদের সম্পদের হিসেব দাখিল এবং ওয়েবসাইটে প্রকাশের নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট করেছেন সুপ্রিম কোর্টের আইনজীবী সুমীর নন্দী দাস আজ বিচারপতি মোহাম্মদ নসরুল ইসলাম তালুকদার ও বিচারপতি কাজী ইবাদত হোসেনের হাইকোর্ট বেঞ্চ রিটটি শুনানির জন্য মঙ্গলবার দিন ধার্য করেন রিটে মন্ত্রিপরিষদ সচিব জনপ্রশাসন সচিব স্বরাষ্ট্র সচিব দুদকের চেয়ারম্যান বাংলাদেশ ব্যাংকের গভর্নর সহ জনকে বিবাদী করা হয় দুর্নীতির অভিযোগে আলোচনায় আসা সাবেক পুলিশ প্রধান বেনজির আহমেদের চেয়েও ক্লাব প্রেমে এগিয়ে আছেন পরিিক পরিমণিকাণ্ডে আলোচিত ব্যবসায়ী এবং ঢাকা বোট ক্লাবের ফাউন্ডার মেম্বার নাসির ইউ মাহমুদ নাসির ইউ মাহমুদ উত্তরা ক্লাব বোট ক্লাব এবং গুলশান সহ প্রায় পনেরোটি ক্লাবের মেম্বার আর বেনজির আহমেদ ঢাকা গুলশান উত্তর এবং বনানী ক্লাবের মেম্বার দুজনই কোটি কোটি টাকা খরচ করে এসব ক্লাবের মেম্বার হয়েছেন অভিজাত এসব ক্লাবে মদের কারবার থাকলেও তা বৈধ বলে দাবি করেন নাসি ইউ মাহমুদ এআর বাদলের রিপোর্ট অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে এখনও বেশ আলোচনায় সাবেক পুলিশ প্রধান বেনজির আহমেদ ও তার স্ত্রী সন্তান অভিযোগ উঠেছে অবসরের মাসখানিক আগে ঢাকা বোর্ড ক্লাব ছাড়াও প্রায় তিন কোটির বেশি টাকা খরচ করে চারটি অভিজাত ক্লাবের মেম্বার হয়েছেন প্রশ্ন উঠেছে সরকারি কর্মকর্তা হয়ে এত টাকা দিয়ে কিভাবে হলেন ক্লাবগুলোর মেম্বার ঢাকাতে তো অন্যতম ক্লাবগুলো আমার জানা মতে প্রায় উনি মেম্বার হয়েছেন মানে রিসেন্টলি বিশেষ করে উনি আইজিপি থাকা অবস্থায় বরানি ক্লাবের মেম্বার হয়েছেন উনি গুলশান ক্লাবের মেম্বার যেটা প্রায় অনেক মূল্যবান প্রায় দেড় কোটি এখন হতে অল টুগেদার খরচ লাগে সেটার মেম্বার হয়েছেন উত্তরা ক্লাবের মেম্বার হয়েছেন ঢাকা ক্লাবের মেম্বারদের আগেই ছিলেন বা রিসেন্ট তার কিছুদিন আগেই উনি ঢাকা ক্লাবের মেম্বার হয়েছেন এই মোটামুটি বড়ো ক্লাব সবগুলোতেই উনি যেটাকে ভোটার মেম্বার বলে অর্থাৎ যেটা মেম্বার হতে টাকা পয়সা খরচ করে করতে হয় সেগুলোর সবগুলোই মেম্বার উনি আলোচনায় আসেন ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদ পরিমণির মামলায় যাকে মাদকসহ গ্রেপ্তার করেছিল আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী পরিমণিকাণ্ডে আলোচিত নাসির উদ্দিন মাহমুদও ক্লাব প্রেমে হার মানিয়েছেন বেনজির আহমেদকে বোর্ড ক্লাব সহ নিজেই বহু অভিজাত ক্লাবের সদস্য বলেন অনেকেই আভিজাত্যের জানান দিতে এইসব দামি ক্লাবের মেম্বার হন তবে যে উদ্দেশ্য নিয়ে বেনজির আহমেদকে বোর্ড ক্লাবে যুক্ত করা হয়েছিল পরে তা হতাশায় পরিণত হয় আমি অলমোস্ট ঢাকার বেশিরভাগ ক্লাবের সাথে আমি জড়িত বড় ক্লাব সবগুলোতে সাথে আমি মেম্বারশিপ আমার আছে আমি গুলশান ক্লাবের মেম্বার আমি বাড়িধারা ক্লাবের মেম্বার আমি অল কমিউনিটি ক্লাবের মেম্বার আমি বনানি ক্লাবের মেম্বার আমি ক্যাপিটাল ক্লাবের মেম্বার আমি ধানমন্ডি ক্লাবের মেম্বার উত্তরাতে রয়্যাল ক্লাবের মেম্বার উত্তরা ক্লাব বোর্ড ক্লাবের আছে তারপরে আপনার মডেল ক্লাবের মেম্বার মেম্বার ক্লাবের ঢাকার বাইরে আসি চিরং সিনিয়র মেম্বার বরিশাল ক্লাবের মেম্বার সিলেট ক্লাব মেম্বার ঢাকার বাইরে এটা কোনো বেনিফিট ওইভাবে কিছুই নাই এটা একটা সম্মান তিনি দাবি করেন ক্লাবগুলোতে অবৈধ উপায় নয় বৈধভাবেই মদের বেচা কিনা ও পান চলে চলবে না এখানে আসলে মদ বলেন অ্যালকোহল বলেন বার বার মোস্ট অব দি ধরেন এই যে পর্যটন আছে তারপরে বাংলাদেশের যেসব প্রস্তুতকারক কারক আছে কেরু সহ তারপরে হান্টার এরকম নানান রকম আছে এইগুলো থেকেই বেশিরভাগ চলে আর কি এগুলো কেনা হয় যদি বললাম না যারা সোলেজেন্ট যারা তাদের কাছ থেকে হয় সাধন তবে ক্লাবগুলোতে মাদকের বাণিজ্য ও কর ফাঁকির বিষয়টি খতিয়ে দেখা উচিত বলে মনে করেন সচেতন মহল এ আর বাদল আর টিভি ঢাকা প্রথম দফার বন্যার রেশ কাটতে না কাটতেই টানা বৃষ্টি এবং পাহাড়ি ঢলে আবারও সিলেট এবং সুনামগঞ্জের নিম্নাঞ্চলে বন্যার আশঙ্কা দেখা দিয়েছে সুরমা নদীর পানি বিপদসীমার এগারো সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে সুনামগঞ্জ এবং চেরাপুঞ্জিতে ভারী বৃষ্টি হওয়ায় নিচু এলাকায় পানি ঢুকতে শুরু করেছে এতে সুনামগঞ্জ তাহিরপুর সড়ক তলিয়ে বন্ধ হয়ে গেছে যান চলাচল অন্যদিকে মৌসুমী বাজারে বন্যা পরিস্থিতির কিছুটা উন্নতি হলেও এখনও পানিতে ডুবে আছে ঘরবাড়ি এবং রাস্তাঘাট ভারী বৃষ্টিপাত আর উজান থেকে নেমে আসা ঢলে কুড়িগ্রামে তিস্তা ধরলা দুধকুমার ব্রহ্মপুত্র সহ সবকটি নদ নদীর পানি বেড়েছে লালমনিরহাটে তিস্তার পানি ডালিয়া পয়েন্টে বিপদসীমার চল্লিশ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হলেও যে কোনো সময়ে পানি বাড়তে পারে বলে আশঙ্কা করছে তিস্তা ব্যারেজ কন্ট্রোল রুম এদিকে আগামী দুই দিন দেশের সব বিভাগে ভারী থেকে অতি ভারী বৃষ্টি এবং চট্টগ্রাম সিলেটের পাহাড়ি এলাকার কোথাও কোথাও ভূমিধসের আশঙ্কা আছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর কতটুকু বিপদসম্ভার উপর দিয়ে উঠবে আর কি করবে আমরা এখন তো খুব আতঙ্কের মধ্যে আছি গুসাইকা গুসাইকা না গুসাইকা গুসাইতা আবার বন্যার পানি ভাইকালা খাইতো ভাইকা কত কষ্ট

পরিস্থিতি বন্যার উন্নতি হওয়ার কিছুদিনের মাথায় আসলে আসলেও দ্বিতীয় দফা বন্যা পরিস্থিতি সৃষ্টি হয়েছে আজ দুপুর বারোটা পর্যন্ত সুনামগঞ্জের সীমা নদীর পানি শহরের কাছে সীমার এগারো সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে কিন্তু একই নদীর সাধক উপজেলার ছত্রিশ সেন্টিমিটার দিয়ে প্রবাহিত হচ্ছে এছাড়া তাহিরপুরের জাদুকাটা নদীর সীমার সত্তর সেন্টিমিটার উপর দিয়ে পানি প্রবাহিত হচ্ছে আসলে সময় যেটা বাড়াচ্ছে সুনামগঞ্জের বন্যা পরিস্থিতি আসলে অবনতি হচ্ছে বলা যায় কারণ সকালে সীমার নিচে থাকলেও দুপুরেই পানি সীমার অনেক উপর দিয়ে প্রবাহিত হচ্ছে সুনামগঞ্জ পানি জানিয়েছেন যে সুনামগঞ্জে বৃষ্টিপাত হচ্ছে সুনামগঞ্জে সকাল নয়টা পর্যন্ত এর আগে চব্বিশ ঘন্টা একশো সত্তর মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে একই সাথে চেরাপুঞ্জিত তিনশো মিলিমিটারের উপরে বৃষ্টিপাত হয়েছে বন্যা পরিস্থিতি মোকাবিলা আপনি যেমনটা জানতে চাইছেন যে সুনামগঞ্জের জেলা প্রশাসন আমাদেরকে যেমনটা জানিয়েছেন বন্যা পরিস্থিতি মোকাবেলায় সব ধরনের প্রস্তুতি রয়েছে প্রতিটি উপজেলায় বন্য আশ্রয়কাণ্ড প্রস্তুত রাখা হয়েছে জেলা উপজেলা প্রশাসন তারা পুস্তফন নিচ্ছেন মনিটরিং করছেন এবং উপজেলা প্রশাসন করা হয়েছে যেখানে বন্য পরিস্থিতির সৃষ্টি হবে মানুষ মানুষ বন্য পরিস্থিতি মোকাবেলার জন্য দুর্গতির অবস্থা করলে যাতে তাদেরকে উদ্ধার করা যায় এবং আশ্রয়কাণ্ড নেওয়া যায় আর শুনাম স্থানীয় নবটির নির্বাহীকে শুনে আমাদেরকে যেমনটা জানিয়েছেন যে এই অবস্থা আরও আগামী দিন থাকতে পারে যার কারণে শোনামুন যে বন্যা পরিস্থিতি আসলে আরো অবনতি হওয়ার আশঙ্কা রয়েছে তবে বৃষ্টিপাত যদি না হয় তো বন্যা পরিস্থিতি উন্নতি হতে পারে আর আরেকটি তথ্য জানিয়ে রাখতে চাই বিশেষ করে নদী তীর এলাকায় বন্যা পরিস্থিতি দেখা দিয়েছে আসলে হাওরে তেমনটা পানি বৃদ্ধি পায়নি আমরা যদি একটু দর্শককে জানাতে চাই যে সুনামগঞ্জ শহরে নবীনগর সুলনগর তারপরে লঞ্চঘাট আরপি নগর বিভিন্ন এলাকার রাস্তাঘাটে পানি উঠছে এবং কিছু কিছু ব্যবসা প্রতিষ্ঠানে বাড়ি করে পানি পানি ওঠা শুরু করেছে এই দু এই ছিল সুনামগঞ্জের আসলে বন্যা পরিস্থিতি ও সুনামগঞ্জের পানি বৃদ্ধি সর্বশেষ বিন্দু ধন্যবাদ আপনাকে সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় দুই বাংলাদেশি নিহত হয়েছেন তারা হলেন চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার নূর আহমেদের ছেলে মোহাম্মদ মহিউদ্দিন এবং একই উপজেলার আব্দুল করিমের ছেলে মোহাম্মদ তারেক এ ঘটনায় আহত হয়েছেন আরও একজন আহত মনসুর আলম জেদ্দার কিং ফাহাদ হাসপাতালে আইসিউতে আছেন তার অবস্থা আশঙ্কাজনক স্থানীয় সময় শনিবার রাত নয়টায় মক্কা থেকে মদিনা যাওয়ার পথে এই দুর্ঘটনাটি ঘটে আজ থেকে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের আওতাধীন হাতিরঝিল এলাকার সার্বক্ষণিক নিরাপত্তা নিশ্চিতে দায়িত্ব পালন করবে বাংলাদেশ আনসার বাহিনীর সদস্যরা সকালে হাতিরঝিল ম্যানেজমেন্ট ভবনে আনসার এবং গ্রাম প্রতিরক্ষা বাহিনীর অতিরিক্ত মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ নাজিম উদ্দিনের কাছে নিরাপত্তার দায়িত্ব হস্তান্তর করেন রাজক চেয়ারম্যান অবসরপ্রাপ্ত মেজর জেনারেল মোহাম্মদ সিদ্দিকুর রহমান সরকার তিনি জানান এখন থেকে হাতিরঝিলের নিরাপত্তা গুরুত্ব সহকারে দেখা হবে রাত এগারোটার পর কাউকে অবস্থান করতে দেয়া হবে না হাতির ঝিল থেকে বনানি এবং কালা পর্যন্ত ওয়াটার ট্যাক্সি রোড চালুর পরিকল্পনা আছে বলে জানান রাজক চেয়ারম্যান যে দৌরাত্ব আছে সেটার জন্য আমরা স্যার ব্যবস্থা নেব এবং যা যা করণীয় স্যার নিরাপত্তা নিশ্চিত করার জন্য আমরা সকল পদক্ষেপ এখানে নেব স্যার আপনারা দায়িত্ব নিয়েছেন এবং আমি বিশ্বাস করে আপনাদের দিয়েছি যে এই নিরাপত্তার বিষয়টি আপনারা খুব গুরুত্বের সাথে দেখবেন যে রাত্র এগারোটার পরে এখানে আমরা কাউকে থাকতে দিব না ভবিষ্যতে এখান থেকে মানে বনানিক অবস্থান পর্যন্ত যেতে পারবে বোটে এবং আরেকটা রুট হবে কালাচাঁদপুর পর্যন্ত নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল এম নাজমুল হাসানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ভারতীয় নৌবাহিনীর প্রধান অ্যাডমিরাল দীনেশ কুমার ত্রিপাঠী বাংলাদেশ এবং ভারতের মধ্যে দ্বিপক্ষীয় নৌ সহযোগিতা বাড়াতে চার দিনের সফরে বাংলাদেশে এসেছেন তিনি সফরকালে ত্রিপাঠীর সেনাবাহিনীর প্রধান বিমান বাহিনীর প্রধান এবং লেফটেন্যান্ট জেনারেল মিজানুর রহমানের পক্ষে দ্বিপক্ষীয় বৈঠক করার কথা রয়েছে ভারতীয় নৌবাহিনী প্রধানের ওই সফর উভয় দেশের নৌবাহিনীর মধ্যে বন্ধুত্বের সম্পর্ককে আরও দৃঢ় করবে বলে আশা করা হয় বিকাশের মাধ্যমে এখন থেকে ঘরে বসে ইউনিক আইডিতে হোল্ডিং ট্যাক্স দিতে পারবেন ঢাকা জেলার বাষট্টি ইউনিয়ন পরিষদের নাগরিকেরা রাজধানী ওসমানী স্মৃতি মিলনায়তনে এ সেবা সহ অন্যান্য নাগরিক সেবা দেওয়ার লক্ষ্যে ক্যাশলেস স্মার্ট সেবা কার্যক্রম উদ্বোধন করেন স্থানীয় সরকার মন্ত্রী মোহাম্মদ তাজুল ইসলাম এ সময় আরও উপস্থিত ছিলেন সালমান এফ রহমান সহ অন্যান্য ব্যক্তিরা অনুষ্ঠানে বক্তারা বলেন স্মার্ট বাংলাদেশ গড়ার লক্ষ্যে ক্যাশলেস স্মার্ট সেবার মাধ্যমে নাগরিকরা নিরাপদ দ্রুত এবং ঝামেলা মুক্ত ডিজিটাল সেবা পাবেন দর্শক সচিবালয়ে সমসাময়িক রাজনৈতিক বিষয় নিয়ে কথা বলছেন তথ্য প্রতিমন্ত্রী সরাসরি চলে যাচ্ছি আমরা সেখানে তাদের ট্রেন ভারতের মধ্য দিয়ে বাংলাদেশে এসে মংলাপোর্ট বা চিরং পোর্ট ব্যবহার করবে তারা কিন্তু এখন কলকাতা পোর্ট ব্যবহার করে অর্থাৎ আমাদের পোর্টগুলোকে আমরা লাভজনক করব। তাহলে কি আপনি বলবেন যে ভারতের নত যেন পররাষ্ট্রনীতি হয়ে গেল তারা তাদের কলকাতা পোর্টকে বঞ্চিত করে বাংলাদেশের পোর্টকে লাভজনক করে দিচ্ছে বিষয়টি কিন্তু আসলে আঞ্চলিক সহযোগিতার বিষয় রিজিনাল কানেকটিভিটির বিষয় তো এই বিষয়গুলো না বুঝে এই অসত্য কথাগুলি বলা হচ্ছে তাহলে আরেকটি জিনিস দেখেন কিভাবে তারা হাইট করে গেছে এটা একটা বিশাল অর্জন আছে আমাদের এই সমঝোত স্মারকে আপনারা দেখবেন যে নেপাল থেকে ভারতের মধ্য দিয়ে ভারতের যে গ্রিড লাইন সেই গ্রিডের ট্রান্সমিশন লাইন দিয়ে আমরা নেপাল থেকে চল্লিশ মেগাওয়াট বিদ্যুৎ আমদানি করব। এবং যখন আমাদের শীত মৌসুমে বিদ্যুতের চাহিদা দেশে কম থাকবে অতিরিক্ত প্রডিউস করতে পারবো আমরা রফতানিও করতে পারবো তাহলে কি আপনি বলবেন যে ভারতের বুক চিড়ে বাংলাদেশ নেপাল থেকে বিদ্যুৎ আনবে এবং বিদ্যুৎ রফতানি করবে এখানে তো পুরোটাই আমরা লাভবান হব কাজে এই যে সমঝোত স্মারকের এই বিষয়গুলো একেবারে উল্লেখ না করে সমঝোত স্মারকের পুরো বিষয়টি যে একটা উইন উইন দুই দেশের জন্য যে লাভজনক এই বিষয়টি উল্লেখ না করে খণ্ডিতভাবে তারা অপপ্রচারের স্বার্থে এই মিথ্যাচার করছে গোলামি চুক্তি বলছে নত যেন পররাষ্ট্রনীতি বলছে এবং আরেকটি বিষয় আপনার খেয়াল করে দেখেছেন যে মির্জা ফখরুল ইসা আলমগীর কথা বলেছে এবং অনেক অপপ্রচারকারী এটি বলছে যে আমাদের নাকি নিরাপত্তার ঝুঁকির মধ্যে পড়ে যাব আমরা কিভাবে যে ভারত যে ট্রেন নিয়ে যাবে বাংলাদেশের ভিতর দিয়ে সেখানে তারা আর্মি এবং মিলিটারি সামরিক অস্ত্র শস্ত্র নিয়ে যেতে পারে তাতে জিও পলিটিক্যাল একটা ক্রাইসিস তৈরি হতে পারে অথচ আপনাদেরকে আমি আজকে দেখাই যে এই সমঝোতা স্মারকেই তিন নাম্বার পয়েন্টে পরিষ্কার বলা আছে তিন নম্বর পয়েন্টে এটা আপনাকে দিয়ে দিব এখানে কি বলা আছে এখানে বলা আছে যে গুডস উইদাউট রেড ট্রাফিক মানে রেড ট্রাফিকের সংজ্ঞা দেওয়া আছে ডেঞ্জারাস অ্যান্ড অফেন্সিভ গুডস ইনক্লুডিং আর্মস অ্যামিউনেশনস অ্যান্ড এক্সক্লুসিভ এক্সপ্লোসিভস অর্থাৎ আর্মস অ্যামিউনেশন অ্যান্ড এক্সপ্লোসিভস এগুলো নেওয়া যাবে না এই সমঝোত স্মারকেই পরিষ্কারভাবে বলা আছে তাহলে এটা কোথায় পেলেন তারা কল্পিতভাবে একটা একটা উস্কানিমূলক একটা পরিবেশ তৈরি করছেন যেখান দিয়ে আর্মস নিয়ে যাবে সমঝোতা স্মারকে তো এটা নিষেধ করা আছে আরেকটি জিনিস আপনাদের বলি এই সমঝোতা স্মারকে চার নম্বর ধারায় বলা আছে হবে বলছে কি দ্য মুভমেন্ট অফ দ্য গুডস অ্যান্ড পিপল উইদিন বাংলাদেশ অ্যান্ড ইন্ডিয়া বি সাবজেক্ট টু দ্য রেলেভেন্ট ন্যাশনাল লজ অ্যাডমিনিস্ট্রেটিভ প্রভিশনস অর্থাৎ ভারতের ট্রেন বাংলাদেশের ভিতরে ঢুকে পড়লেই এটা বাংলাদেশের আইনের মধ্যে অপারেটেড হতে হবে একইভাবে বাংলাদেশের ট্রেন যখন ভারতের ভিতরে ঢুকবে ঢুকে নেপাল বা ভুটানে যাবে সেটা ভারতের আইনের মধ্যে অপারেটেড হবে দর্শক এতক্ষণ সচিবালয়ের কথা বলছিলেন তথ্য প্রতিমন্ত্রী মোহাম্মদ এ আরাফাত দুপুরের সংবাদ এ পর্যন্ত সবশেষ সংবাদ জানতে যে কোনো মোবাইল ফোন থেকে টু ফোর ওয়ান ফোর ওয়ান নাম্বারে ডায়াল করুন জেলার সংবাদ বিকেল পৌনে পাঁচটায় দেখার আমন্ত্রণ রইল ধন্যবাদ সবাইকে